এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার বয়স এখানে 38 বছর দিয়ে দিয়েছি, কিন্তু নিয়ে নিয়েছে বয়সের যে সমস্যাটি সেই সমস্যাটি আর নেই। তো ছোট্ট এই ভুলটি করার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়, আমরা অ্যাপ্লিকেশন করতে পারছি না। তাহলে আমরা যদি অ্যাপ্লিকেশন করার শুরুতে এই ভুলটি না করি তাহলে আর কখনোই এই এজ নিয়ে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা পিএসসির যে অ্যাপ্লিকেশনটি আছে এটিওর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি এখন করব। বয়সের যে ব্যারিয়ারটা আছে, আপনারা যারা বয়সের কারণে আবেদন করতে পারছেন না, এই ভিডিওতে আমরা সেই প্রবলেমটাই সলভ করব। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমরা পিএসসির যে ওয়েবসাইট আছে বিপিএসসি, এখানে প্রবেশ করছি। তো এখানে আমাদের ওয়েবসাইটে ক্লিক করার পরে নতুন যে ইন্টারফেসটা আসবে, অর্থাৎ ওয়েবসাইটে যে ভিউটা আসবে, এই ভিউটা আসলে এখানে আপনার নিচের দিকে গিয়ে নন ক্যাডার এই অপশনটা সিলেক্ট করবেন। নন ক্যাডার অপশন সিলেক্ট করে তারপরে আপনারা এখান থেকে সার্কুলারে ক্লিক করবেন, এবং নিচের যেটি আছে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেছি। এখন এখান থেকে আমাদের সেই যে 40 নম্বর যে সার্কুলারটি আছে, অ্যাসিস্ট্যান্ট বা উপজেলা থানা এডুকেশন অফিসার, এই অপশনটিতে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে যে আমাদের পরবর্তী ধাপ আছে, সেই পরবর্তী ধাপে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে ইন্টারফেসটা আছে অ্যাপ্লিকেশনের, এখানে আমরা মূলত ভুলটা করি। তো বন্ধুরা, যারা এটিওর পরীক্ষা দিবেন তাদের জন্য মাত্র 500 টাকায় আমরা অনলাইনে কোর্স করাচ্ছি। ইংরেজি কোর্স নিয়ে আপনাদের ভয় করতে হবে না, সম্পূর্ণ সিলেবাস মাত্র 500 টাকায় সলভ করে দেবো। সেখানে মডেল টেস্ট থাকবে, ক্লাস টেস্ট থাকবে, সাপ্তাহিক পরীক্ষা থাকবে, এবং গণিত কোর্স যারা করবেন গণিত কোর্সের সাথে জিকে কোর্সটা ফ্রি করানো হবে। তো আপনারা দ্রুত এই কোর্সটি করতে চাইলে রেজিস্ট্রেশন করে নিন। তো আমরা অ্যাপ্লিকেশন করার সময় যে ডিপার্টমেন্টাল অ্যাপ্লিকেশন, আপনি ডিপার্টমেন্টাল যে ক্যান্ডিডেট, এই ডিপার্টমেন্টাল অ্যাপ্লিকেশন এই অপশনটিতে যদি টিক চিহ্ন দিয়ে নেন তাহলে আপনার বয়সের ব্যারিয়ারটা থাকবে না। তো আমরা এই অপশনটিতে টিক দিয়ে নিয়েছি, এখন আমরা এই ফর্মটা পূরণ করব। সম্পূর্ণ ফর্মটি যখন ফিল আপ করা হয়ে যাবে আপনাদের এডুকেশনের আগ পর্যন্ত, এরপরে আমাদের সেই গুরুত্বপূর্ণ অংশটি আসবে, ডিপার্টমেন্টাল যে অপশনটা আছে এই অপশনটা যখন আসবে তখন আমরা এখানে ক্লিক করার পরে এই অপশনটা খুব ভালো করে আমাদের পূরণ করতে হবে। এখানে আপনার চাকরি যে কয় বছর হয়েছে সেই কয় বছর অভিজ্ঞতা আপনি এখানে দিবেন, সিলেক্ট করে দিবেন। অভিজ্ঞতাটা আপনি গুনে নেবেন আগে, যে আপনার কয় বছর অভিজ্ঞতা হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার এমপ্লয়ের ধরন, আপনি কোন ধরনের এমপ্লয় সেটি আপনার দিতে হবে। আপনার অবশ্যই রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট এটা আপনারা সিলেক্ট করবেন, কারণ প্রাইমারি শিক্ষকরা এই আন্ডারে আমরা চাকরি করছি। এরপরে আমাদের যে ডেজিগনেশন আছে, অর্থাৎ আপনি যদি প্রধান শিক্ষক হন তাহলে এখানে লিখবেন হেড টিচার, আর যদি সহকারী শিক্ষক হন তাহলে এখানে লিখবেন অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে আপনি যেদিন চাকরিতে জয়েন করেছিলেন সেই ডেটটা দিবেন, এরপরে আপনাকে অর্গানাইজেশনের নাম দিবেন, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, এবং এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার স্কুলের নামটা লিখে দিবেন, স্কুলটা যেখানে অবস্থিত আছে স্কুলের নাম লিখে লিখে দিলেন, যে জেলা বা থানার নামটা সাথে লিখে দিলেন। এখানে জয়নিংয়ের ডেট দিবেন, জয়নিংয়ের ডেটটা দিতে হবে আপনাদেরকে, যে বছর যে মাস সেটা সিলেক্ট করবেন, এবং এরপরে যারা এখন বর্তমানে চাকরি করছেন তারা টিল ডেট দিয়ে দিবেন, তাহলে আর এন্ড ডেট দিতে হবে না। এরপর লাস্ট স্যালারি, স্যালারি আপনারা যেটা পেয়েছেন সর্বশেষ যে টাকাটা উত্তোলন করেছেন লাস্ট মাসে, সেই মাসের যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন। যেহেতু স্কেলের কথা লেখেনি তাই স্যালারি অ্যামাউন্টটাই আপনারা এখানে লিখে দিবেন। পে স্কেল আমরা 2015টা সিলেক্ট করব। গ্রেড, এখান থেকে যে এখন যে গ্রেডে বেতন পাচ্ছেন তার সেই গ্রেডটা সে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই অংশটা গুরুত্বপূর্ণ, এখানে বাংলায় পূরণ করতে হবে, অবশ্যই বাংলায় করবেন, এবং এখানে কিন্তু প্রথমে মাতার নাম আছে পরে পিতার নাম আছে, এই ব্যাপারটা খেয়াল করবেন। এই ব্যাপারটা খেয়াল করে তারপরে আপনি দিবেন, এখানে ভুল করবেন না। এরপরে এক্সাম সেন্টার সিলেক্ট করবেন, আপনি যেখানে পরীক্ষা দিতে চান, যে সেন্টারে পরীক্ষা দিতে চান সেই সেন্টারটা আপনার এখান থেকে আপনার নিজের সুবিধা মতো অপশনটা আপনি সিলেক্ট করবেন। এই যে ক্যাপচাটা পূরণ করতে এটা সহজ পদ্ধতি, সেটা ধরে টান দিবেন, ড্রাগ করে টান দিয়ে এই বক্সের উপর ছেড়ে দিবেন। এরপরে যে HTTPS থেকে যেখানে ঠিকানা লেখা আছে সমান সমানের আগ পর্যন্ত আপনার অংশটা ডিলিট করে দিবেন, দিলে এটা হয়ে গেল। এরপরে আপনি টিক চিহ্ন দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আর যদি কোনো ভুল থাকে তাহলে পপ আপ মেসেজ আসবে, সেই ভুলটা আপনারা ঠিক করে নেবেন। সবগুলো ভুল যখন ঠিক করা হয়ে যাবে তখন আপনি নেক্সটে ক্লিক করবেন, করলে পরের অপশনে আপনাকে নিয়ে যাবে। তাহলে এই যে দেখুন আমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি এখন এখানে শো করছে, এবং এখানে দেখুন এই যে বয়স এখানে 38 বছর দেখাচ্ছে, অর্থাৎ বয়সের যে ব্যারিয়ারটা ছিল সেই বাধাটা কিন্তু আর এখানে নাই। শুধুমাত্র ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনটা সিলেক্ট না করার কারণে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন না, এটি আপনারা অবশ্যই দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। আর সবগুলো
ফর্ম, সবগুলো পয়েন্ট, সবগুলো ঘর আপনারা সুন্দর করে ফিল আপ করবেন। তো বন্ধুরা, আমরা অনলাইনে কোর্স করাচ্ছি, আপনারা যারা কোর্স করতে আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সিটটি কনফার্ম করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।